এখন বলে কোন সন্তান যে মা আমি এর জায়গায় থাকতে পারতেছি, তখন কোন মা ঠিক থাকে না। মা আমাকে বরিশাল নেওয়ার ব্যবস্থা কর, কিন্তু আমি একবারও বলতে পারিনি মা তুমি ওই জায়গাতে চললে আমার কাছে, আমার সন্তানকে মিথ্যা মামলায় জড়িত করে আজকে আমার সন্তান আমার কাছ থেকে আলাদা করছে। আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ যারা আমার সন্তান আমার কাছ থেকে আলাদা করছে আল্লাহ তুমি তাদের বিচার করো। আর আল্লাহর কাছে আমি এটুকু বলি যে আল্লাহ আমি যেন ন্যায় বিচার পাই, আমার সন্তান যেন সহিসালামতে আমার কোলে ফিরে আসে। কোনো মা ঠিক থাকতে পারে না, আমি রাত্রে ঘুমাই না, আমার সন্তানও ঘুমাই না, বলে মা তুমি আমার জন্য অনেক চিন্তা করো, মা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করো। আমি তো হম আপনার মা তুমি যে কান্না করো তুমি যে কষ্টে আছো আমি সবগুলো অনুভব করতে পারি, কিন্তু কোনো মা সহ্য করতে পারে না। আমার সন্তান ওই জায়গায় খুব কষ্টে আছে, ওই জায়গার পানি ও খাইতে পারে না, ওই জায়গার আবহাওয়ার অ্যাডজাস্ট হয় না, তারপর ওই দিকে মানুষের কথাবার্তা আর আমাকে বরিশালের কথাবার্তা তো আলাদা, তো ওই জায়গার কথাবার্তা নিয়ে অনেক মানে ই হয়, সমালোচনা আলোচনা হয়। এই মা সব জায়গারই মানুষ আছে ভালো মন্দ, কিন্তু এ জায়গার মানুষগুলো একটু ভালো না, আমার সাথে কোনো দিক দিয়েই অ্যাডজাস্ট হয় না, আর এ জায়গার কোনো কিছুই আমার শরীরে অ্যাডজাস্ট হয় না। আমাকে তাড়াতাড়ি বরিশাল নেওয়ার ব্যবস্থা করো। আমি বলি মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমার মুক্তি দেবে। তারপর কোনো কিছু মামলাগুলো আমরা কিছুই আমাকে পরিবারে আর অভাবও দেখে না, পানিটা ওর কিনে খাওয়া লাগে, আর ওই জায়গার পানিটা এত কয় নোংরা, পানিটা আমার গায়ে লাগলো আমার সারাদিন আমার গা চুলকে, তারপর করার কিছু নাই, কিন্তু পানিটা আমি কিনে খাই, এই আর খাবার দাবার সব আমি কিনে খাই। ও অনেক কষ্টে ওর দিনগুলো কাটাই, আমি মা সহ্য করতে পারছি না। আমাদের বাসায় কোনো ঈদ হয় না, কোনো কোরবানি হয় না, কিছুই হয় না, কোনো কিছুই আমার বাসায় হয় না, কেন আমার সন্তান নাই, আমি ঈদ দিয়ে কি করি, আমার কোনো আনন্দ নাই, আমার কোনো উৎসব নাই। সকাল যে আমার সন্তান মনে হয় না খাই ঘুমাইছে, মনে হয় আমার মশাই কামড়ায় একদিন দেখা করছি, পাঁচ মিনিট সময় দেখাইছি, যে সময় ছয় মাস ওই আসার মতো না, আমরা ধরতে পারিনি, দেখছি ঠিকই ওই ফাটতো স্পষ্ট চেহারাটা দেখা যায়, দেখছি যে সময় আমি আসছি ওই সারা গাড়িতে কাঁদতে কাঁদতে আসছি, যে আরে আমার সন্তান কোথায় রাখি আমি যাই, আমার যদি আর কোন সন্তান না থাকতো আমি ওই জেলখানার সামনে থাকতাম, তখন আমি বুঝি যে আমার কি কষ্ট। আর মিনি নাকি ওই দিন সারাদিন কান্না করছে, আমার আম্মু আর আব্বু জানে জানি করতে পারেন, যে আমার আব্বু তো জানি করে আসছে কোথায় দেখি কষ্ট, যখন আর জেল দেখতে যখন আসছি তখন যে আমার এত কষ্ট লাগছে যে আমি আমি সিজার করতে গেছি বরিশাল, আমি সন্তান আমার আমার সন্তান আছে কিন্তু আমার রাখি কোন জায়গায় থাকে না, আমি অগো রাখি কোন জায়গায় থাকি, সেই জায়গায় আমি একদিন কোথাও যাইয়া থাকি না।